বন্ধুরা, আজকের গল্প বাসের রেস্টুরেন্ট। এক জঙ্গলে মিনু টুনটুনি তার ছেলে টোনাকে নিয়ে থাকতো। মিনু টুনটুনি টোনার বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজছে। উফ, আমার অনেক দিনের সাধনা আজ পূর্ণ হলো। বাবা টোনা, আমি তোর বিয়ে ঠিক করেছি আমার ছোটবেলার সইয়ের মেয়ে টুনির সাথে। ওরা গ্রামে থাকে আর টুনি অনেক ভালো একটা মেয়ে, ভদ্র, নম্র আর গুণবতী একটা মেয়ে। মা, এটা কি করেছে তুমি? শেষমেশ তুমি কিনা আমার জন্য গ্রামের মেয়েকে ঠিক করলে? মা, গ্রামের মেয়েরা অশিক্ষিত, মূর্খ আর গেয় স্বভাবের হয়। আমি কিছুতেই একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে পারবো না। আর গ্রামের মেয়ে তো বিয়ের সময় কোনো যৌতুকও নিয়ে আসতে পারবে না, তাই না? কি কি বলি তুই? তুই যৌতুক চাস? যৌতুক দিয়ে বিয়ে করবে মানেটা কি? হ্যাঁ শোন, আমার টুনিকে ভীষণ পছন্দ হয়েছে, তাই তোকে টুনিকেই বিয়ে করতে হবে, আর কোনো যৌতুক নিয়ে নয়। আর শোন, যদি তুই টুনিকে বিয়ে না করিস তবে কিন্তু তুই এই বাড়িতে থাকতে পারবি না, বলে দিলাম। মিনু টুনটুনির এমন কথা শুনে টোনা বাধ্য হয়ে টুনিকে বিয়ে করতে রাজি হয়। আর কিছুদিন পরে টোনা টুনিকে বিয়ে করে নিয়ে আসে। টোনা আর টুনির বিয়ের কিছুদিন পরেই মিনু টুনটুনি মারা যায়। আর মিনু টুনটুনির মৃত্যুর পরেই টুনির দুঃখের দিন শুরু হয়। টোনা, তুমি এসব কি শুরু করেছো? হ্যাঁ, তুমি ঠিক মতো বাসাতেও আসছো না, আবার আমি কি খাচ্ছি না খাচ্ছি সেদিকেও তোমার কোনো খেয়াল নেই, আর ঘরে কোনো বাজার নেই সেদিকেও তোমার কোনো খেয়াল নেই। বলো তো টোনা, তোমার কি হয়েছে? দেখো, সকাল সকাল আমার কানের মাথা খাবে না বলে দিলাম, আর আমি তোমার খোঁজ খবর রাখতে যাব কেন? তুমি আমার কে শুনি? তুমি এসব কি বলছো টোনা? আমি কে মানেটা কি? আমি তোমার বিয়ে করাবো, বুঝেছো তুমি? আর আমার সব দায়িত্ব তোমার, আর আমার খাওয়া পড়া খেয়াল রাখার এই সব দায়িত্ব তোমার। তুমি আমায় অনেক বড্ড হাসালে টুনি, আমি তোমাকে বউ হিসেবে মানি না। আমি তো মায়ের চাপে পড়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু এখন তো আর মা বেঁচে নেই, আর তাই তোমার দায়িত্ব আমার নেই, তাই তোমার দায়িত্ব আমি নিতে পারবো না, বুঝেছো? এসব কথা বলে টোনা চলে যায়। আর টোনার এসব কথা শুনে টুনি ভীষণ কষ্ট পেয়ে কাঁদতে শুরু করে। টোনার অবহেলা সহ্য করে এভাবেই টুনির দিন কাটতে শুরু করে। আরে টোনা যে, তা বন্ধু, আজকাল তুই থাকিস কোথায় বলতো? তোকে কেন জানি চোখেই পড়ে না। তাছাড়া আমার বিয়েতে তোকে আর তোর বউকে নিমন্ত্রণ করলাম, কিন্তু তুই তো তোর বউকে নিয়ে আসলি না, কেন রে, কি হয়েছে? সেসব কথা আর বলিস না কালু, আসলে মনটা ভালো ছিল না তাই আসিনি। আমার বউ মানে ওই গেয়ো ভূতকে নিয়ে তো কোথাও যাই না আমি। যাই হোক, তোর বিয়ে কেমন কাটলো? আর যৌতুক কেমন দিল তোর শ্বশুর বাড়ি থেকে? আরে বন্ধু, সে কথা আর বলিস না তুই, আমি তো অনেক ভাগ্যবান রে। আমি যেমন যৌতুক আশা করেছিলাম তার থেকে দ্বিগুণ যৌতুক পেয়েছি। যাক গে টোনা, আমার একটু কাজ আছে রে, আমি চললাম তবে। এই কথা বলে কালু কাক চলে যায়। আর কালু কাকের এত যৌতুক পাওয়ার কথা শুনে তো টোনার মাথা ঘুরে যায়। আর রেগে টোনা বাসায় ফিরে যায়। ও মা, টোনা ফিরেছো তুমি? তা বলছি টোনা, আমার না বড্ড খিদে পেয়েছে, তুমি কি আমার জন্য খাবার নিয়ে এসেছো? দাও দাও, আমার একটু খাবার দাও। আহারে সব কত, তুই ভাবলি কি করে যে আমি তোর জন্য খাবার নিয়ে আসব? তুই বিয়ের সময় বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছিস? হ্যাঁ, যে আমি তোর দায়িত্ব নিব? অথচ আমার বন্ধু কালকাপ সেদিন বিয়ে করলো, কিন্তু কত যৌতুক পেয়েছে ও, আর আমি পেয়েছি ঘোড়ার ডিম। টোনা, তুমি যৌতুকের জন্য আমার দায়িত্ব নিবে না? তুমি এত লোভী টোনা, আর তোমার মনও এত নিচু। ছি 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 টোনা, তোর তো সাহস কম নয়, তুই আমাকে লোভী বলছিস? তবে আজ তোর কপালে দুঃখ আছে। এই কথা বলে টোনা টুনিকে মারতে শুরু করে। আর টুনিকে অনেক মারার পর টোনা সেখান থেকে চলে যায়। আর তখনই টুনির বান্ধবী সুখি পায়রা টুনির বাসায় বেড়াতে আসে। একই সই, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে? এরপর টুনি তার সব দুঃখের কথা সুখি পায়রাকে খুলে বলে।
আর এসব কথা শুনে সুখী পায়রা অনেক কষ্ট পায়। তোর স্বামীর আচরণ সত্যি অনেক খারাপ রে, তুই তোর স্বামীকে মোটেও প্রশ্রয় দিস না, তুই প্রতিবাদ কর, নয়তো দিন দিন তোর স্বামী আরো উশৃঙ্খল হয়ে যাবে আর যৌতুকের জন্য তোর উপর অত্যাচার করবে, তাই বলছি এখন থেকে তুই সতর্ক হ। এসব বলে সুখী পায়রা দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে যায়। আর সুখী পায়রার কথায় টুনি কিছুটা সাহস পায়। এমনই একদিন অকারণে টোনা টুনিকে মারতে যায়। তখন টুনি বলে, খবরদার টোনা, খবরদার বলছি, তুমি ভুলেও আমার গায়ে হাত তুলতে আসবে না। তুমি এতদিন আমার উপর অনেক অত্যাচার করেছো আর সেসব আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি, কিন্তু আর না টোনা, আমি আর তোমার অত্যাচার একদম সহ্য করব না। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস, আমার বিরুদ্ধে যাচ্ছিস? না, এই বাসায় আর তোর জায়গা হবে না, এক্ষুনি বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। এসব কথা বলে টোনা টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় টুনি বাসা থেকে বেরিয়ে যায়। হায় ঈশ্বর, এবার আমার কি হবে, আমি তো আশ্রয়হীন হয়ে গেলাম। না, আমি এভাবে দমে যাব না, আমি গ্রামের মেয়ে, আমি তো বাস কাঠ এই সব কিছুর কাজ জানি, আমি আমার আশ্রয় নিজে করব আর নিজের পেটের খাবারও একাই জোগাড় করব। এসব ভেবে টুনি বাঁশ দিয়ে নিজের বাসা বানায়। এই তো একটা বাঁশের বাসা, কেউ মাছ বাসায়? দয়া করে একটু সাড়া দাও, আমি যে বড্ড ক্ষুধার্ত, আমায় একটু খেতে দাও, কেউ আছো, বাইরে এসো। উল্লু প্যাঁচার এমন চিৎকার শুনে টুনি বাইরে আসে আর ক্ষুধার্ত উল্লু প্যাঁচাকে দেখে বলে, আহারে, আপনার বোধহয় খুব খিদে পেয়েছে তাই না, আপনি ঘরে আসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। এরপর উল্লু প্যাঁচাকে টুনি ঘরে নিয়ে যায় আর উল্লু প্যাঁচাকে নিজ হাতে রান্না করা খাবার খাওয়ায়। খাবার খেয়ে উল্লু প্যাঁচা অনেক সন্তুষ্ট হয়। বাহ, তোমার হাতের খাবার তো খুবই সুস্বাদু, এই খাবার যে কেউ খেলে মুগ্ধ হয়ে যাবে, কোনো রেস্টুরেন্টের থেকে এ খাবার কম নয়। সত্যি কথা, এমন সুস্বাদু খাবার আমি আগে কখনো কোনো রেস্টুরেন্টে খাইনি, আর খাবার খেয়ে বড্ড শান্তি পেলাম বাছা, তোমায় অনেক ধন্যবাদ। তবে বাছা, তোমার এমন সুন্দর রান্না আর এই সুন্দর বাঁশের ঘর আছে, তুমি চাইলে কিন্তু এটা বাঁশের রেস্টুরেন্ট করে দিতে পারো, তবে তোমার অনেক উন্নতি হবে, তবে চলি। এসব কথা বলে উল্লু প্যাঁচা সেখান থেকে চলে যায়। আর উল্লু প্যাঁচার কথা শুনে টুনি ভাবে, এই উল্লু প্যাঁচা একদম ঠিক কথাই বলে গেল, আর আমি বা কেন বোকার মতো ঝিয়ের কাজ করছি, ছি ছি, আমি আর ঝিয়ের কাজ করব না। হ্যাঁ, আমি বরং সেটাই করব, আমি বাসের বাড়িতে রেস্টুরেন্ট দিব, এটা হবে আমার বাসের রেস্টুরেন্ট। এরপর টুনি তার ভাবনা মতোই কাজ করে, সে তার বাড়ির সামনে বাসের রেস্টুরেন্ট ল্যাম্পেট লাগায় আর টুনি বিভিন্ন রকমের খাবার রান্না করে সেই বাসের রেস্টুরেন্টে বিক্রি করতে শুরু করে।